হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি উল্টো রথ আমি জগন্নাথ দেবের উৎসব হচ্ছে এইসব দিনে মেলাতে আমরা ছোটোবেলার যদি ফিরে যাই খুব জিলিপি পাঁপড় ভাজা এসব খুব খেতাম তাই ভাবলাম আজকে জিলিপি করি এই যে এক এইটার এক বাটি ময়দা নিয়েছি আর হাফ বাটি দই নিয়েছি এবার ভালো করে সাত আট মিনিট ধরে ফেটাবো ওইটাকে এইবার সুগার সিরাপটা করছি চিনির রস আমি এখানে মিষ্টি গুঁড়ো করে দিয়েছি আর তার সঙ্গে এই যে একটা এলাচ যে বাটিটা ময়দা নিয়েছিলাম সেই বাটি এক বাটি মিষ্টি গুঁড়ো করা আর তার সঙ্গে হাফ বাটি জল এটা এই যে এক এই যে চিটচিটে ভাব হয়ে গেছে একটা তার এসছে এবার আমি যাতে এক চামচ ভিনিগার দেবো যাতে আর এক চামচ গোলাপ জল দেবো যাতে ভিনিগারটা হচ্ছে যাতে জমে না যায় চিনিটা আর খেতেও টেস্ট হবে আর একটু গোলাপ জল দিল এই যে দু চামচ চালের গুঁড়ো দিয়েছি তার আগে তো আমি পাঁচ ছ মিনিট ফেটিয়ে আধ ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম এবার দু চামচ চালের গুঁড়ো দশ চামচের মতো বেকিং সোডা দিয়েছি এই যে বেকিং সোডা আর এইটা এই ভিনিগার এই যে ভিনিগার এই যে প্যাকেটে ভরে নিয়েছি একটু ফুটো করে দেবো এইদিকে নিচের দিকে এই দেখুন তেল গরম হয়ে গেছে একটু ছেড়েছি একটুখানি এই যে প্যাকেটে ভরে নিয়েছি একটু ফুটো করে দেবো এইদিকে নিচে এইটা আমি ঠাকুরকে এটা ঠাকুরের পাত্র ঠাকুরকে নিবেদন করব। এই যে আরো ভাজা হচ্ছে